পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের সুতিতে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো সিপিআইএম। শনিবার আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দিলেন সুতি বিধানসভা কেন্দ্রের পরাজিত নির্দল প্রার্থী এনামুল হকের নেতৃত্বে কয়েকশো কর্মী সমর্থক। এদিন মুর্শিদাবাদের সুতির নেতাজি মোড়ে এক অনুষ্ঠান করে লাল ঝান্ডা হাতে তুলে দেওয়া হয় নবগতদের। এ সময় উপস্থিত ছিলেন সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য সোমনাথ সিংহ রায়, ঔরঙ্গাবাদ এরিয়া কমিটির সম্পাদক জুলফিকার আলী সহ অন্যান্য নেতৃত্ব। অনেক পার্টিতে যেতে পারতাম, অনেক দলে যেতে পারতাম, তাহলে আজ বাম সরকার বামফ্রন্টের সিপিআইএমের পার্টিতে আজ আমি জয়েন করলাম কেন? এই পার্টি পারে এই দেশের মর্যাদা আনতে, এলাকার উন্নয়ন আনতে, গরিবদের পাশে দাঁড়াবার জন্যে এই পার্টিই পারে সব কিছু, এই জন্যে আমি সিপিএমে জয়েন করেছি। পঞ্চায়েত ভোটের আগে বামফ্রন্টে যোগদান ঘিরে শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। গোটা পশ্চিমবাংলায় নতুন করে মানুষ এটা ভাবছেন যে আজকে যা পশ্চিমবাংলার পরিস্থিতি, তৃণমূল এবং বিএপির এই যে বাইনারি তৈরি করা হচ্ছে বিভিন্নভাবে, মানুষের কাছে এই চিত্র ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুটো দল তারা একটা গোপন আঁতাতের মধ্যে দিয়ে দুটো জায়গায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এবং যত এটা পরিষ্কার হচ্ছে তত গোটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা চান এই রাজ্যটাকে রক্ষা করতে, যারা চান এই দেশটাকে রক্ষা করতে, এবং যারা চান যে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য এবং পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পতাকাটাকে তুলে ধরতে তারা নতুন নতুন করে বামপন্থীদের সঙ্গে যুক্ত হচ্ছেন।